পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সুনামগঞ্জে বন্যা আতঙ্কে দিন কাটছে হাওরবাসীর। ভোর থেকেই দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এতে কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। সুরমা, জাদুকাটা, খাসিয়ামারা, চলতি, কুশিয়ারা ও পিয়াই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও উদ্বিগ্ন নিম্নাঞ্চলের মানুষ, কারণ পাহাড়ি ঢলে টইটুম্বুর নদী, যে কোনো সময় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তাদের। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে হাওরগুলোতে এখনও পানি ধারণ ক্ষমতা রয়েছে, তাই লোকালয়ে পানি ওঠার সম্ভাবনা নেই। এই মুহূর্তে সুনামগঞ্জের দেখার হাওরে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। এক কথায় যদি বলি, এই বর্ষা এলেই সুনামগঞ্জের বাসীর মধ্যে একটি আতঙ্ক দেখা দেয়। কারণ হচ্ছে কি, গত বছর কিংবা অতীতের বছরগুলো যদি আমরা হিসেব করি, প্রত্যেকটি বছর কিন্তু এই জুন জুলাই মাস অর্থাৎ আষাঢ় শ্রাবণ কিংবা তার একটু আগে থেকেই এই এলাকার একটি আতঙ্কের জনপদ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। বা এটি গত বছর যে ক্ষতিটি হয়েছে সিলেট অঞ্চলের, এই সুনামগঞ্জে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে প্রায় গলা সমান পানি ছিল গতবার, বা এই পুরো এলাকা পানিতে নিমজ্জিত ছিল। গত বছর শুধু সড়কেরই ক্ষতি হয়েছে 1,500 কোটি টাকা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সব কিছু মিলে গতবার 3,000 কোটি টাকার মতন ক্ষতি হয়েছে। মৎস্যের ক্ষতি হয়েছে, কৃষির ক্ষতি হয়েছে। তবে এবছর বৃষ্টিটা একটু দেরিতে হয়েছে, এ কারণেই যে বোরো ধান তোলা হয়ে গিয়েছে, মানুষের যে বোরো ধান মাঠে তোলার পরে যে যা প্রক্রিয়া আছে, প্রক্রিয়া করে ঘরে তোলার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তারপরেই বৃষ্টিটা এসেছে আষাঢ়ের একেবারে শুরুতে। এবং এই এই বৃষ্টিটার জন্য কিন্তু হাওরবাসী কিন্তু অপেক্ষা ছিল, কারণ হচ্ছে 100টা বিল এখানে আছে সুনামগঞ্জে। এই 100টা বিলের উপরে হাজার হাজার মৎস্যজীবীরা নির্ভরশীল এবং সেই পরিবারগুলো একেবারে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। সেই আতঙ্ক কাটিয়ে উঠে এই মুহূর্তে যদি বলি, সব বিলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে, যদিও একেবারে টইটম্বুর নয়, পানিগুলো এখনও কিনারা পর্যন্ত আসতে অনেক সময় লাগবে। তবে উজান থেকে যে পানি নামছে তার গতিটা ধীর, 226 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জিতে, যার কারণে বৃষ্টিটা ধীর গতিতে নামছে। এবং সুনামগঞ্জে আজকে সকাল পর্যন্ত 50 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সিলেটে 108 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং সারাদিন বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, কোনো সময় মুষলধারে বৃষ্টি, তারপরেও সুনামগঞ্জবাসীর এই সময়টিতে যেই আতঙ্ক দেখা দেয়, সেই আতঙ্কর সময়টাই কিন্তু এই সময়টা। এবং প্রতি বছর সুনামগঞ্জের বোরো ধান লাগিয়ে একটা আতঙ্কে থাকে, তবে এবার সেই বাম্পার ফলন বা সেই কাঙ্ক্ষিত ফলন বাড়িতে ঘরে তুলতে পেরেছেন, যার কারণে এবারে বর্ষাটা একটু দেরিতে হলেও মৎস্যজীবীদের জন্য সুখবর বয়ে এনেছে। কিন্তু যদি তার চেয়ে বেশি বেড়ে যায় বা এই হাওরগুলো উপচে যদি জনপদে পানি ঢুকে যায়, তখন অন্য ধরনের একটি আতঙ্ক দেখা দেবে। এবং সেই আতঙ্কেই দিন কাটাচ্ছেন হাওরপাড়ির মানুষেরা। গতকালকে সিলেটের কানাইঘাট এবং সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী পানি বিপদসীমার উপরে উঠেছিল। এই মুহূর্তে সিলেট অঞ্চলের কোনো নদী পানি বিপদসীমার উপরে নেই, সেইটি সে কারণে বলা যায় যে এখনও নদ নদীর পানি অনেক নিচে আছে, যার কারণে বন্যা যদি আসেও আসতে আরও সময় লাগবে। কারণ উজানের ঢল ছাড়া সিলেটের প্রত্যেকটি নদী উজানের সাথে, সুরমা, কুশিয়ারা বা অন্যান্য নদী উজানের সাথে কানেক্টেড করা, যে কারণে উজানের যদি ঢল না নামে সে কারণে এদিকে বন্যা হওয়ার আশঙ্কা কম থাকে। মোটামুটি এ ছিল যে সিলেট অঞ্চলে, বিশেষ করে সুনামগঞ্জ অঞ্চলে পানি বেড়ে যাওয়ার কারণে যে একটা আতঙ্ক দেখা দিয়েছে তার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।